জলদাপাড়া অভয়ারণ্য ও বক্সার টাইগার রিজার্ভের মধ্যেকার হাতিদের চারণভূমি, যা এলিফ্যান্ট করিডোর নামেই পরিচিত, এবং ডুয়ার্সের অন্যতম গহীন ও সুন্দরতম অরণ্য চিলাপাতায় আপনাদের স্বাগত। এই ভিতরে একটা বিশাল দাতাল রয়েছে, সঙ্গে বাচ্চাও রয়েছে মনে হচ্ছে। এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে না। একটা বিশাল হাতির সাউন্ড পেলাম। হাইসন দাঁড়িয়ে আছে এইখানটাতে। এই যে একটা ইন্ডিয়ান গৌর, এটা কিন্তু এই ডুয়ার্সের খুব খতরনাক একটা প্রাণী। এই ভিডিওর মাধ্যমে আজ আপনাদের মানস ভ্রমণ করানোর চেষ্টা করব এই অসম্ভব সুন্দর অরণ্যানীর। জঙ্গল সাফারির এক্সপিরিয়েন্স তো থাকবেই, তার সাথে থাকবে কিভাবে এখানে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে সাফারি বুক করবেন তার সমস্ত তথ্য, এবং ভিডিওর শেষে এখানকার গাইডদের নিজ মুখে শুনে নেব বুকিং প্রক্রিয়া এবং কিভাবে খুব সহজেই লাইন না দিয়ে বা নিজেরা অনলাইন বুকিং না করে উপভোগ করতে পারবেন এই সাফারির অভিজ্ঞতা। সেখান থেকে তার নাম চিলারায় হয়েছে। সেই চিলারায়ের নাম অনুসারে পরবর্তীতে চিলাওয়াত ফরেস্ট নামকরণ। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। গুড মর্নিং ফ্রম চিলাপাতা। আজকে 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা রয়েছি চিলাপাতার জঙ্গল রিসর্টে। তো গতকাল রাত্রিবেলা আপনারা দেখেছেন আমরা সিকিয়াঝোড়া ঘুরে চলে এসেছিলাম চিলাপাতায়, আর আজকে ঘুরে দেখব চিলাপাতা এবং পুরো ভিডিওটা আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং এখানকার সাফারি কীরকম হয় তার এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করব। তো গতকাল আমরা এই চিলাপাতা জঙ্গল রিসর্টে এসে উঠেছি, একটা মিশ্র অভিজ্ঞতা হয়েছে। একটু যেরকম এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম পুরোপুরি সেরকম হয়নি ব্যাপারটা। তো সেটা ডিটেলসটা পরে আমি বলবো ভিডিওতে যখন আমি রিসর্টের রিভিউটা দেবো। তবে চিলাপাতার এই আরণ্যক অভিজ্ঞতা আমাদের শুরু হয়েছিল আগের দিনই, অর্থাৎ যখন আমরা সিকিয়াঝোড়া দেখে চিলাপাতার দিকে ফিরছিলাম। তো চলুন, চিলাপাতায় যাওয়ার পথে রাস্তাতেই কিন্তু আমাদের প্রথম দেখা পেয়ে গেছি আমরা হাতির। তো জাস্ট দেখে নিন, এরকম রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, রাস্তার ধারেই দাঁড়িয়েছিল হাতিটা। ও জাস্ট ওয়েট করছিল যে রাস্তাটা ক্রস করবে বলে। জানি না যে সাফারিতে গিয়ে দেখতে পাবো কিনা, বাট রাস্তার উপরে কিন্তু আমরা অলরেডি দুবার, একটা একটু দূরে ছিল, সেটা ভালো করে দেখতে পাইনি, কিন্তু এই হাতিটি কিন্তু একদম রাস্তার সাইডে এসে দাঁড়িয়েছিল। তো চলুন দেখে নিই আমাদের প্রথম হাতি দর্শক চিলাপাতা। আগের পর্বে আপনারা দেখেছেন আমাদের উত্তরবঙ্গের অ্যামাজন সিকিয়াঝোড়া ঘোরার অভিজ্ঞতা। যদি না দেখে থাকেন প্লিজ আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আমরা সিকিয়াঝোড়া ঘুরে সেদিন রাত্রে পৌঁছেছিলাম চিলাপাতার খুব জনপ্রিয় চিলাপাতা জঙ্গল রিসর্টে। পরের দিন বিকেলে ছিল আমাদের সাফারি, তাই দিনের বেলাটা রিসর্টের খোলামেলা পরিবেশে ঘুরে বেরিয়ে এবং পাশ দিয়ে বয়ে চলা নদীতে নেমে স্নান করে বেশ মজা করেছিলাম। এরপর লাঞ্চ সেরে তৈরি হয়ে যায় সাফারির জন্য। পাবলিক ডিমান্ডে আমরা এখন চলে এসেছি নদীতে। আয়ান প্রচণ্ড এক্সাইটেড স্নান করবে বলে, ও এমনিতেই জল প্রচণ্ড ভালোবাসে। রিসর্টের পিছনে যে নদীটা যেখান থেকে এসছে ওইখানে কিন্তু জলটা একটু কম, ওখান থেকে দেখছি যে লরিতে করে মাটি তুলছে, বালি তুলছে। তবে সামনের দিকটাতে কিন্তু প্রচুর জল রয়েছে নদীটাতে, আমরা সেদিকটাতেই এসছি, সামনেই হচ্ছে নদী। অসাধারণ সুন্দর লাগছে জায়গাটা, একটু রোদ আছে চড়া, বাট জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর আয়ান একদম পুরো খালি গা হয়ে গেছে, জামা কাপড় খুলে ফেলেছে, ও জল দেখলে পুরো পাগল। তবে জলটা কিন্তু এখানে বেশ একদম ক্রিস্টাল ক্লিয়ার লাগছে। তবে এইখানে চারিদিকে মনে হচ্ছে কোনো পিকনিক টিকনিক হয়েছিল, পুরো নোংরা করে রেখেছে। যারা দেখছেন প্লিজ এরমভাবে নোংরা করবেন না অ্যাটলিস্ট, কারণ আপনারা নোংরা করে যাচ্ছেন, এরপরে যারা আসে তাদের কিন্তু এই জিনিসটা দেখতে ভালো লাগে না। এই সেম জিনিসটা কিন্তু আপনাদের ক্ষেত্রেও হতে পারে যে আপনারা যাওয়ার আগে কেউ নোংরা করে গেছে। তো প্লিজ এটাই রিকোয়েস্ট, নোংরা করবেন না। আর নদীটা একটু জাস্ট দেখুন, অসাধারণ।
আর থাকতে পারলাম না, আয়নকে ওর মার সাথে ঘরে পাঠিয়ে দিয়েছি, নাহলে আমাকে নামতে দেখলে ও আরও বেশিক্ষণ থাকতো। বিশাল ঠান্ডা জল, মারাত্মক লাগছে, খুব সুন্দর লাগছে। যদি কেউ আসেন এখানে অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন, তবে বাচ্চাদেরকে প্রিকশন নিয়ে, কারণ জলটা বেশ ঠান্ডা, সর্দি কাশি লেগে যেতে পারে, অসুস্থ হয়ে পড়লে কিন্তু ঘোড়াটা মাটি হয়ে যাবে। বাট আমরা দারুণ এনজয় করছি। এটা কিন্তু অনেকটা ওই আইস প্যাক বাতের মতো ঠান্ডা জল, অসাধারণ অসাধারণ লাগছে আমাদের। এটা দারুণ এনজয় করছি আমরা। যারা আসতে পারেনি তারা কিন্তু সত্যি সত্যি মিস করেছে, অনেকে অনেকে পারে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু সত্যি মিস করছে। আর রিসর্টে ফিরে দেখি আমাদের লাঞ্চ রেডি, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে গেলাম রিসর্টের ডাইনিং এরিয়াতে। আর খাবারের কোয়ালিটি কিরকম ছিল শুনে নিন আমার বন্ধুদের মুখে। তুমি খাবারের কোয়ালিটি কিরকম বলো? খাবারের কোয়ালিটি ভালোই, রান্না ভালো, চালটা খুবই সুন্দর, মাছটা ভালো ছিল, মাছটা ভালো, খুবই ভালো ছিল, রান্না মোটামুটি ভালোই। শ্যাম কেমন খেলে? ঠিকঠাক, ভালো বলবো না, কারণ অন্যান্য হোমস্টেতে আগেও আমি দুয়ার বিভিন্ন জায়গায় থেকেছি, খাবারের কোয়ালিটি এর থেকে বেটার হয়, আইটেম অনেক বেশি থাকে, প্লাস হচ্ছে গিয়ে মাছটা আমার মনে হলো চালানিই মাছ, মাছটা ওখান থেকে বিহার পাকুড়ের কাতলা মাছ বলে লোকাল কাতল বলে, ওটার টেস্ট আমার আরও ভালো, অনেক ভালো, মানে তৈলাক্ত মাছটা ভালো লাগে। ঠিক আছে, আমি খাওয়ার জন্য ঠিক আছে। রুয়ান কি খাচ্ছ বলো? ভাত ভাত হলো। আমরা বেরিয়ে পড়েছি আমাদের চিলাপাতা সাফারিতে। আমাদের তিনটে গাড়ি রয়েছে টোটাল, তিনটে গাড়িতে ছজন ছজন করে রয়েছে, আমাদের টোটাল 17 জনের গ্রুপ। আর আমাদের সঙ্গে আমাদের গাইড রয়েছেন। দাদা আপনার নাম কি? হ্যাঁ, আমার নাম হচ্ছে কুমার রাভা। আচ্ছা, আমরা কোথায় আজকে যাচ্ছি সাফারির জন্য? হ্যাঁ, আমরা চিলাপাতা ফরেস্টে যাচ্ছি। এটা হচ্ছে পুরা জলদাপাড়া ন্যাশনাল পার্কের অন্তর্গত চিলাপাতা ডেন্স ফরেস্ট। আচ্ছা, এটা কোনো ওই কোনো গেটের ব্যাপার আছে, কোনো গেট দিয়ে এন্ট্রি করবো এরকম কিছু আছে? হাতি, বাইসন, গন্ডার, লেপার্ড, আর লেপার্ডটা একটু আনকমন আর কি, হঠাৎ দেখা যায়। হাতি, বাইসন আর গন্ডারটা একটা কমন দেখা যায়, তা বলে আগে থেকে বলতে পারবো না যে আমরা কি দেখতে পাবো। তো আমাদের এই দেড় ঘন্টার সাফারির মধ্যে এই অ্যানিমেল গুলো দেখতে পাওয়া যায় সম্ভবত। তো শুনে নিলাম আমরা দাদার থেকে যে আমরা কোথায় কোথায় যাবো, আর এই জঙ্গলে কি কি আছে, মানে এক্সপেক্টেড কি কি আমরা দেখতে পারি। তবে জঙ্গলে জন্তু দেখাটা কিন্তু পুরোপুরি ভাগ্যের ব্যাপার, এবার আমরা ঢুকছি চিলাপাতা বনাঞ্চল জাতীয় উদ্যান বন্য প্রাণী সংরক্ষণ আইন মোতাবেক। চলুন, জলদাপাড়া বন্য প্রাণ বিভাগ, অসাধারণ সুন্দর একটা ডেন্স ফরেস্ট। মানে এই যে লুকসটা, এই মানে যারা জঙ্গল সাফারি করেন, এই যে ট্রেলটা রয়েছে, মানে এই ট্রেলটা কিন্তু জাস্ট পাগল করা একটা ট্রেল। এই দুদিকে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে এরকম দুটো সাদা দাগ, টায়ারের দাগ, মানে অসাধারণ একটা ফিলিংস জাস্ট। তো চলুন আগে গিয়ে দেখা যাক, যদি আমাদের ভাগ্য প্রসন্ন থাকে অনেক কিছুই দেখতে পাবো, আর যদি ভাগ্য প্রসন্ন না থাকে তাহলে তো কিছু করার নেই। তবে জঙ্গলের ফিলিংসটাই কিন্তু আলাদা, মানে এই যে একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া, এর যে রোমাঞ্চকর একটা জার্নি, এটা কিন্তু অন্য কোনো রোড ট্রিপে, অন্য কোনো গাড়ির ট্রিপে আপনারা উপভোগ করতে পারবেন না। তো মানে আমি তো সবসময় সবাইকে রেকমেন্ড করি যে একবার যে কোনো জঙ্গলে, মানে ভারতবর্ষের যত জঙ্গল আছে সব জঙ্গলই সুন্দর, তো সাফারি করবেন। কারণ সাফারি যদি না করেন তাহলে কিন্তু মানে প্রকৃতিকে কিন্তু কাছ থেকে অনুভব করা যাবে না, একটা অসাধারণ সুন্দর ট্রেল, জাস্ট উপভোগ করুন। খেলনা কামিয়ে দিচ্ছি, ঠিক আছে, হাতি দেখতে পারলে বলবি, ঠিক আছে।
দিকটা কিন্তু ফেন্সিং করা রয়েছে, ডান দিকটা কিন্তু ওপেন রয়েছে, মানে আমাদের রিসর্টটা ছিল এই দিকেই ছিল রিসর্টটা, আর এই দিকটাতে কিন্তু ডেন্স ফরেস্ট আর কি, দেখুন এই দিকটাতে ফেন্সিং করা রয়েছে। কতগুলো ময়ূর ঘুরছে এখানে, ময়ূরই ঘুরছে তিনটে, মানে লেডি ময়ূর তিনটে ময়ূর জাস্ট ওরা এখান থেকে উপরে উঠে যাচ্ছে, জানি না কতটা দেখাতে পারছি ক্যামেরায়, কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না, ওখানে তিনটে ময়ূর রয়েছে। সামনে কিছু একটা দেখা গেছে, একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমাদের গাড়িটা কিন্তু খুব স্পিডে চালিয়ে দিল, হয়তো কিছু আছে ওখানে, তো চলুন সামনে গিয়ে দেখা যাক। সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে, বাইসন দাঁড়িয়ে আছে এইখানটাতে, এই যে একটা একটা ইন্ডিয়ান গোর, এটা এটা কিন্তু এই ডুয়ার্সের খুব খতরনাক একটা প্রাণী, মানে এখানে এখানে বলে যে আপনি হাতির সামনে পড়লেও অতটা বিপজ্জনক নয় সেটি, কিন্তু এই ইন্ডিয়ান গোর কিন্তু খুবই বিপজ্জনক, মানে এরা খুব বেশি ডেঞ্জারাস হয়। তো একটা জাস্ট আমরা ইন্ডিয়ান গোর দেখলাম, এই যে এখানে এখানে আরেক এখানে আরেকটা ইন্ডিয়ান গোর রয়েছে, এই যে জায়গাটা, এই যে জাস্ট এই জায়গাটা, এই জায়গা এই জায়গাটা, এই যে উইয়ের ঢিপিগুলো রয়েছে, এইগুলো কিন্তু জঙ্গলের মানে হেলদি জঙ্গলের একটা বৈশিষ্ট্য, যেই জঙ্গলে যত বেশি এরকম উইয়ের ঢিপি পাবেন সেই জঙ্গল তত বেশি হেলদি, কারণ অ্যাকচুয়ালি এইখানের গাছগুলো যখন ভেঙে পড়ে যায় তখন সেই গাছগুলোকে না কেটে যদি ফেলে রাখা হয় তো আস্তে আস্তে দীর্ঘদিন সেগুলো পচে পচে এরকম উইয়ের ঢিপি তৈরি হয়, তো এরকমই মনে করা হয় যেই জঙ্গলে যত বেশি এরকম উইয়ের ঢিপি আছে সেই জঙ্গল তত বেশি হেলদি। সামনে একটা সাম্বার ডিয়ার রয়েছে, একদম সামনে রয়েছে সাম্বার ডিয়ার, এই দুটো গাছের মাঝখান দিয়ে এই জাস্ট এই জায়গাটা। এখানে কিন্তু ল্যান্ডস্কেপটা একটু চেঞ্জ হয়ে গেছে, রাস্তাটা বেশ আঁকা বাঁকা হয়েতে যাচ্ছে, মানে স্ট্রেট রাস্তাটা কিন্তু সেই একদম স্ট্রেট একটা ট্রেল সেটা এখানে নেই, এখানে জঙ্গল আরো ঘন আরো সবুজ, অসাধারণ সুন্দর একটা জঙ্গল এই চিলাপাতা। সামনে ওরা ডাকছে, এখানে কিছু একটা হয়তো আছে, তো এগিয়ে যাই দেখা যাক কি আছে। এর ভিতরে একটা বিশাল দাঁতাল রয়েছে, সঙ্গে বাচ্চাও রয়েছে মনে হচ্ছে, এখান থেকে কি আর দেখা যাচ্ছে না। একটা বিশাল হাতির সাউন্ড পেলাম, সামনেই রয়েছে আরেকটা বাচ্চা, যে ওর বাচ্চা এটা কিন্তু কোর্জন বলছে, আমাদের যে গাইড আছে উনি বলছেন এটা কোর্জন, আর এটা পুরো হাতির জোন আর কি, মানে এখানে হাতির জোন রয়েছে, মানে এখানে হাতি প্রচুর রয়েছে বলে ওনারা এখান থেকে চলে যাচ্ছেন। আর সত্যি মানে আমরা শুনলাম যে আমরা যখন ওখানে দাঁড়িয়েছিলাম হাতির ওই জায়গাটাতে তখন একটা বড় হাতির ডাক আমরা শুনেছি, মানে সেটা উত্তেজনাপূর্ণই ছিল আর কি, সেই জন্য ওনারাও একটু ভয় পাচ্ছেন, তো আমাদেরকে বলছেন এখান থেকে এবার ব্যাক করবেন। গাইডগুলো গাইডরা দেখুন গাড়ি থেকে বেরিয়ে এরকম পিছনে চলে এসছে, আবার চলে এসছে, আমরা গাড়িটা ঘুরিয়ে এখানেই রয়েছে মহাপাল, এই যে এই যে জাস্ট এই যে এখানটাতে এখানটাতে দাঁড়িয়ে আছে, সব পরিবারে রয়েছে, বড় হাতিটাও রয়েছে ওর বাচ্চাও রয়েছে। ২১৬ বর্গ কিমি ফরেস্ট আছে পুরা জলদাপাড়া ন্যাশনাল পার্ক, ২১৬ বর্গ কিমি ফরেস্টের মধ্যে ৩৫০টা প্লট পাওয়া গেছে, কিন্তু হাতি তো এক জায়গায় থাকে না, ওরা তো মাইগ্রেট করে, এখান থেকে ৯ কিলোমিটার ডিস্টেন্সে আপনার বিটিআর ফরেস্ট আছে, বক্সার টাইগার রিজার্ভ ফরেস্ট, তো ওই বিটিআর ৯ কিলোমিটার ডিস্টেন্স পার করলেই তো আপনার ওইদিকে চলে যাবে, তো ওখান থেকে আবার আপনি আসাম চলে যাচ্ছেন, তো ওইভাবেই পুরো হাতি মানে সময় অনুযায়ী ওরা দল বেঁধে চলে যাচ্ছে, ১০ মিনিট
টোটাল 297 প্লাস পেয়ে গেছিল গন্ডার গন্ডার পুরো জলদাপাড়া ন্যাশনাল পার্ক গন্ডার। আপনারা এখানে চিলাপাতা দেখতে পাওয়া যায় গন্ডার? হ্যাঁ, চিলাপাতা জলদাপাড়া একই পরে, শুধু নদীর এপার ওপার। জঙ্গল ছেড়ে এবারে আমাদের গন্তব্য গ্রাসল্যান্ড, যেখানেই আছে জলদাপাড়ার বিখ্যাত একশৃঙ্গ গন্ডার। তো চলুন দেখে নেওয়া যাক সেই গন্ডারের চারণভূমি। এটা হচ্ছে বন দপ্তরের কুমকি হাতি, পোষা হাতি। তো এখানে বাধাই থাকে, আর আমরা চলে এসেছি জঙ্গল থেকে গ্রাসল্যান্ডে। ডান দিকে হচ্ছে আমাদের তোরসা রিভার। এই যে এখানে তিনটে গাছের উপরে ময়ূর রয়েছে, সুন্দর ময়ূর বসে রয়েছে, অসাধারণ লাগছে। জাস্ট ওপারটা দেখুন, সানসেটটা হচ্ছে এত অপূর্ব লাগছে এই জায়গাটা, অসাধারণ অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ। আর আমরা পৌঁছে গেছি হচ্ছে ওয়াচ টাওয়ারের সামনে। কপাল যদি ভালো থাকে গন্ডার কিন্তু দেখা যেতে পারে। তো চলুন ওয়াচ টাওয়ারে উঠে দেখি যে গন্ডার দেখা যাচ্ছে কিনা। নেমেছি, আমাদের বলছে যে একটা ফোক ডান্সের প্রোগ্রাম আছে এই প্যাকেজের মধ্যে, ওটা কিন্তু আলাদা করে টিকিট কাটা হয়েছে। তো সেটা যদি আমরা দেখি তাহলে পয়েন্ট দেখা যাবে না, এখান থেকে ওখানেই যাবো। তবে আমাদের রিসর্টে আমরা একটা আগে ফোক ডান্সের প্রোগ্রাম করেছি, তো সেজন্য আজকে আমরা ফোক ডান্সার এখান থেকে দেখতে যাবো না, আমরা অন্য একটা পয়েন্টে দেখবো। এখন উঠছি ওয়াচ টাওয়ারে, দেখি আমাদের কি দেখা যায়। তবে আনফরচুনেটলি সেই দিন এই গ্রাসল্যান্ডে আমরা কোনো গন্ডারেরই দেখা পাইনি। 87 এখানে একটা দুর্গ ছিল। আচ্ছা, দুর্গের নাম এখন বর্তমানে নল ফোর্ট বলে, নল রাজার ঘর। গড়টি টোটালি ধ্বংস হয়ে গেছে, শুধু আর কিছু ভাঙা ব্রোকেন ওয়ালগুলো আমরা পাবো। আচ্ছা, মনে হচ্ছে পুরোটাই যে এরিয়াটা আছে রয়েছে পুরোটাই আপনার মানে জনের সাথে মিশে গেছে। ওই জন্য সামান্য 10% ভাঙা অংশগুলো দেখানো। আর এখানে একটা গাছও রয়েছে, গাছটির লোকাল নেম আমরা অনেকে রাম সুপারি বলে থাকি, অনেকে রাম গুয়া বলে, কারণ ওর ভেতরে যে কষ্ট রয়েছে না, ওটা কাটার পর ভেতরে মানে বাইরে যখন বেরিয়ে আসে তখন কিছু সময়ের পরে যখন বাতার সাথে সংস্পর্শ হয় তখন লাল মানুষের রক্তের মতো বেরিয়ে আসে। তো কষ্ট রক্তের মতো দেখতে বলে ওনাকে রক্ত বেরোয়া গাছ বলে নাম দিয়েছে। আর এর আসল নেম যেটা মানে আপনার সাইন্টিফিক নেমটা আর কি, সেটা হচ্ছে মাইরিস টিকানিকা। তো ফোর্টের যে মানে মানে রাজার যে এসে ছিলেন আর কি, সেনাপতি, প্রধান সেনাপতি, ওনার নাম ছিল চিলা রায়, মানে ওনার আসল নাম ছিল শুক্লদজ। তো একটা কথা ছিল, উনি নাকি বীর যোদ্ধা ছিলেন, চিলের মতো উঠতে পারতেন, তো সেখান থেকে তার নাম চিলা রায় হয়েছে। সেই চিলা রায়ের নাম অনুসারে পরবর্তীতে চিলা হতো ফরেস্ট নামকরণ। আর রাজার নাম ছিল নরনারায়ণ, সেই হিসাবেই অনেকে এখানকার বাসিন্দারা নল রাজা বলতো, মানে নরনারায়ণ ঠিক মতো উচ্চারণ করতে পারতেন না, ওই নল বলতে কথা হয় সেইখান থেকে নল রাজা। এই নরনারায়ণ কি যেটা কুচবিহারের যিনি রাজা ছিলেন, সেই রাজা ছিলেন? হ্যাঁ, সেই নরনারায়ণ। এই টাওয়ার গুলো কিন্তু হচ্ছে ফরেস্ট গার্ডদের জন্য, যারা এই জঙ্গলে ডিউটি করে তারা এখানে কিন্তু রেস্ট নেন বা থাকেন, বা সাধারণ টুরিস্টরা তাদের জন্য কিন্তু এগুলো নয়। আর আলো বেশ কমে এসছে, আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব। আর সন্ধ্যা নামার সাথে সাথে কিন্তু এই জঙ্গলের পরিবেশটা বেশ চেঞ্জ হয়ে গেছে, মানে যে গা ছমছমে ভাবটা নিয়ে আমরা প্রথমে ঢুকেছিলাম সেই ভাবটা কিন্তু মানে আরো কয়েকশো গুণ বেড়ে গেছে। রীতিমতো মানে ভয় লাগছে এখন এই জায়গাটা দিয়ে যেতে। বাট আজকে যে এক্সপিরিয়েন্সটা আমরা করলাম সেটা কিন্তু অনবদ্য, অসাধারণ অসাধারণ। তো আমাদের সাথে রয়েছে আমাদের গাইড দাদা। তো এখানে যারা আসছেন ঘুরতে, আমরা তো এই রিসর্ট থেকে বুকিং করেছি, তো আমি ওনার সঙ্গে কথা বলছিলাম আর কি। তো আপনারা যদি নিজেরা অনলাইন বুকিং করেন সেক্ষেত্রে কিছু কিছু সমস্যা হতে পারে, এবং সেক্ষেত্রে আপনারা কনফার্ম বুকিং নাও পেতে পারেন। ওনার সাথে আমি কথা বলছিলাম, উনি কিন্তু বললেন যে ওনারাও ওনাদের সাথে যদি আপনারা কন্ট্যাক্ট করেন ওনারাও কিন্তু বুকিং এর ব্যবস্থা করে দেন। আমি জাস্ট ওনাকে কিছু ইনফরমেশন ওনার থেকে আর কি নেবো, ওনাকে জিজ্ঞেস করবো কিভাবে করতে হয়, এবং ওনাদের ফোন নাম্বারটাও কিন্তু আমি ওনাদের সাথে শেয়ার করে দেবো। তো দাদা বলুন কিভাবে বুকিংগুলো করবেন, বা কেউ যদি আসতে চায় তো সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করে কিভাবে এই বুকিংটা করা যেতে পারে? হ্যাঁ, প্রথমে বলবো সাফারিটা বুকিংটা হচ্ছে এখন অনলাইন হয়ে গেছে, আপনারা অনলাইন বুক করতে পারেন। তো অনলাইনে বুক করতে গেলে আপনারা
সাফারি যেটা আছে জলদাপাড়া, জয়ন্তী, বিটিআর বা আপনার ওই বক্সা, এই ওই সব সাইডে যাবেন, ওখানে পরিষ্কার লেখা থাকে জিপসি সাফারি আর আপনার এই যে হাতি সাফারি। তো আপনার জিপসি সাফারি যদি বুকিং করেন তাহলে সারাদিনের চারটি শিফট দেখাবে, সকালে দু শিফট, সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা আর আটটা থেকে এটা দেখাবে, আর একটা আপনার দেখা হচ্ছে দুপুরবেলা সেটা দেড়টা থেকে, আর একটা লাস্ট হচ্ছে সাড়ে তিনটে। তো অনলাইনে বুকিং করার আগে আপনাদের বলে দিচ্ছি আপনাদের, সেটা হচ্ছে শুধুমাত্র গাড়িটা আপনারা মানে বাদে শুধু মানে পার পার্সন, ধরুন আপনারা ছজন আছেন, ছজনের শুধুমাত্র ২৮০ টাকা করে ছজনের যা টাকা হয় সেটা পে করবেন। এইটা পে করলেই আপনার একদম গাড়ি বুক হয়ে গেলো, আপনি ওই টাইমের মধ্যে আসবেন, আপনার একটা গাড়ি গভর্নমেন্ট বাধ্যতামূলক আপনাকে গাড়ি দিতে আর কি। তো শুধু ২৮০ টাকা, ওটা হচ্ছে শুধুমাত্র মানে বুক করার জন্য আর কি। তারপর বাকিটা যখন সাফারি করবেন তখন ২৫০ টাকাটা দিতে হবে। তো টোটাল পড়তেছে হচ্ছে টোটাল ছজনে ৩৫০টাকা। আপনারা কিন্তু দাদাকে কন্ট্যাক্ট করে আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সুবিধাই হবে, কারণ এইভাবে যদি রিসর্ট থেকে বুকিং করেন তো সেক্ষেত্রে হয়তো একটু বেশি চার্জ পড়তে পারে, ওনাদের থ্রু দিয়ে যদি করেন বা ডাইরেক্ট আপনি অনলাইন করে ওনাদের সঙ্গে যোগাযোগ করে আসলে না পেন তাহলে আপনারা সরাসরি এই সেতু আসতে পারবেন মানে অফলাইনের মাধ্যমে। আর যদি যদি ধরুন অনলাইনে নাও পেলেন বা করা হলো না, সেক্ষেত্রে যদি ভ্যাকেন্ট থাকে সিট তো সেটাও কিন্তু অফলাইনেও করা যায়, সেম টাকাই যাবে, কোনো টাকা বেশি নেওয়া হবে। তো এখান থেকেও কিন্তু সেই অফলাইনেও সেই বুকিং গুলো করা যায়, কাউন্টারে এসে আপনার একটা ফর্ম নিতে হবে, ফর্ম ফিল আপ করলেই সেম ওই ৩৫-৩০ টাকা পড়বে, ওই ৩৫-৩০ টাকার মধ্যে আপনার ছজনের পুরো সাফারি হয়ে যাবে। তো এই মোটামুটি শুনে নিলেন, তো যদি আসতে চান নিজেরাও করতে পারেন, আর যদি একটু মানে ইজিলি করাতে চান তো এনাদের সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ করে আসতে পারেন, আমার মনে হয় সেটাতে আপনাদের একটু মানে খরচাটা কম হবে। যদি রিসর্টের থ্রু দিয়ে করাতে চান তার থেকে কিন্তু খরচাটা অনেকটাই কম হবে। সেদিন এরপর আমরা স্থানীয় রাভা প্রজাতির ফোক প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছিলাম। তো এই ছিল আমাদের চিলাপাতার গল্প। ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই লাইক করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা খুব শীঘ্রই ফিরে আসবো এরকমই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন রোম টেলস।